নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এবে আসন্তু জানিমা 1 মে 2024 ঠারু 31 মে 2024, ইয়ানি সাম 2024 মে মাসটির কোন অছি, কোন চালিব, কেমিতি চালিব। যে ব্যক্তিঙ্কর জন্ম কুণ্ডলীরে লগ্ন হচ্ছে মীন লগ্ন, অন্যথা জন্মজাতকর অছি রাশি হচ্ছে মীন রাশি, এতদ ব্যতীত যে ব্যক্তি মানকর নাম রাশি হচ্ছে মীন রাশি, তাহলে মাসটি কেমিতি কটিব আজ এবে জানিবা। প্রিয় দর্শক বন্ধু, মীন রাশির বর্তমান উপস্থিত রাহু মঙ্গল এবং এই রাহু মঙ্গল যোগ মঙ্গল রাহু সহ রে কণ হুয়ে না অঙ্গারক দোষ, জিদ্দি করা উচিত নুহে, বাণী কু নিয়ন্ত্রণ রাখতু, স্বাস্থ্য প্রতি ধ্যান দিও, নিজের ভুলটি কু নিজে স্বীকৃত দিও, বারম্বার ভুল করা ঠিক নুহে, এফলরে সমস্যা ভবিষ্যৎ বর্তমান সবু কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেছ। ক্রোধ এবং জিদ্দি মধ্যে ঠিক নুহে, আপনার নিজে কৌনাতে যে শরীরে কেতে সূক্ষ্ম শরীর ঈশ্বর আমাকে দিয়েছেন এবং ছোটি জিনিসের এই শরীর নষ্ট হয়ে যাচ্ছে, ক্রোধ জিদ্দি এবং অভিমান এই শরীরকে নষ্ট করে দেছে। এত বড় শরীরকে মন কুয়াড়ে টাণি নেছে, মন বর্তমান কৌছি মুখিয়া বর্তমান অনেক না যাবি ত্রম্বকেশ্বর দর্শন করবি, সাগে সাগে উঠিলা ব্যক্তি চালা শরীরকে কে নিয়ে গলা মন নেই যাচ্ছে। যে ব্যক্তি মনকু আয়ত্ত রক্ষে, মনকু কন্ট্রোল রক্ষে এবং সিস্টম ও শিষ্টাচার চালে সে ব্যক্তির কৌশি অসুবিধা হুয়ে না, কারণ স্বাভাবিকতা কথা আপনার রাশি হচ্ছে মীন রাশি, দেবগুরু বৃহস্পতি রাশি, কৌশি ছলকপট ভিতরে পশন্তুনি, মিথ্যার সাহারা নিয়ন্তুনি, এর মুখ্য কারণ দুঃখ এবং সমস্যা দেখা দেব। অর্থনৈতিক ক্ষেত্রে এই মাসের লাভে রইবে, কুটুম্ব পরিবারকে নিয়ে সুখ আনন্দ বৈভব দেখা দেব, পরাক্রম ক্ষেত্রে বিজয় প্রাপ্তি রইব, নিজ গৃহরে নিজের শত্রু ক্রিয়েট হই নিজের মিত্রতা, নিজের আত্মীয়তা, নিজের বিশ্বাস তার ধোকা দেবার সম্ভাবনা দেখা দেছে। সাবধান, মনকু ফিল্টর রাখা বহুত আবশ্যকতা আছে। পতি পত্নী মধ্যে শ্রদ্ধা আদরতা বিশ্বাসতা রাখতু, এক অন্য জনক মধ্যে সহযোগতা বনাতু, সন্তানকে নিয়ে আনন্দিত হবে, বিদ্যার্থী সফলতা অর্জন করবে, লভ ম্যাটর মধ্যে সফলতা দেখা দেব এবং আপনার নলেজ, আপনার বুদ্ধি, আপনার আত্মবিশ্বাস এবং জ্ঞান উচ্চকোটির রহব, ভাগ্য মধ্যে উদয় দেখা দেব, দূর দূরান্ত যাত্রার মধ্যে সফলতা দেখা দেব, স্বাস্থ্য প্রতি যথেষ্ট ধ্যান দেওয়া আবশ্যকতা আছে, ক্রোধ এবং জিদ্দি করা উচিত নয়। বন্ধু মিত্র এমানক সহিত চিনিবা বহুত আবশ্যকতা আছে। ভাগ্য স্থানরে শনিঙ্কর দৃষ্টি, রাহু গুরু এন্ড সূর্যঙ্কর মধ্যে দৃষ্টি আছে, নিজের ভাগ্যকে দুঃখ দেবা মানে যে ভাগ্যকে, যে ব্যক্তি ভাগ্যকে আদরন্তি, ভাগ্য কেবে আদরন্তনি, যা লেখা আছে সে তো নিশ্চিত হব, কিন্তু কর্মকে আদরিলে কিছু লাভ হব, কর্ম দ্বারা ভাগ্য বদলি যায়, কর্ম দ্বারা সুখ মিলিতায়, কর্ম দ্বারা শান্তি মিলিতায় এবং কর্ম দ্বারা সর্বনাশ মধ্যে হইতায়, তাহলে পিতাঙ্ক স্বাস্থ্যকে নিয়ে চিন্তা মধ্যে দেখা দিয়ে পারে, কর্মক্ষেত্র প্রতি যথেষ্ট ধ্যান দেওয়া আবশ্যকতা আছে, যেগুলা কহিলি যথেষ্ট ধ্যান দেবে। এতদ ব্যতীত ইনকম সোর্স মধ্যে বেটর রইব, কর্ম ব্যাপার বাণিজ্য ক্ষেত্রে ঠিকঠাক রইব। তাহলে প্রিয় দর্শক বন্ধু, কোন প্রতিকার করিবা, প্রত্যেক দিন স্নানাদি কার্য সারি কিছু সময় প্রাণায়াম আর মেডিটেশন করন্তু, কারণ মনর স্থিরতা মানসিক শান্তি এই মাসরে বহুত আবশ্যকতা আছে। ক্রোধী হবা, জিদি হবা, অভিমান করিবা এসব ঠিক নয়, প্রত্যেক দিন
স্নানাদি কার্য সারি সূর্য দেবতাঙ্ক জলর্ঘ্য দান করন্তু। প্রত্যেক গুরুবার, শনিবার, সোমবার ওস্ত বৃক্ষমূলে জলগুড় দান করন্তু। ভগবান বিষ্ণুঙ্কু জগন্নাথ অষ্টক স্তোত্রম পাঠ করন্তু, অন্যথা বিষ্ণু সহস্রনাম পাঠ করন্তু। মস্তকরে প্রত্যেক দিন চন্দন ধারণ করন্তু, এতে আপনার মঙ্গল হব, সফলতা মধ্যে দেখা দেব। প্রিয় দর্শক বন্ধু, এত থিলা মীনরাশি ব্যক্তি মানক পাই 2024 মশিয়ার মে মাসটি কেমিতি কটিব, কোন প্রতিকার অছি, আজি তো সময় দেছি আমার কার্যক্রম আমি এটা রাখুছু, পুনি দেখা আগে মধ্যে। জয় জগন্নাথ।